হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স প্রথম বর্ষ ভর্তি সংক্রান্ত ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন অনার্স প্রথম বর্ষ ভর্তি প্রক্রিয়া কিভাবে শুরু হয় এবং কোন কোন প্রক্রিয়ার মাধ্যমে শেষ হয় এই সম্পূর্ণ বিষয়গুলো এ টু জেড আপনাদেরকে জানিয়ে দিব। তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক। তো শিক্ষার্থী বন্ধুরা, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন অনার্স প্রথম বর্ষ ভর্তি প্রক্রিয়া অনলাইনে সম্পন্ন করা হয়। তো প্রথম যে ধাপটি আছে সেটি হচ্ছে বিজ্ঞপ্তি প্রকাশের পর আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে। তারপর দ্বিতীয় ধাপে যেটি আছে সেটি হচ্ছে ফলাফল। তো ফলাফলের মধ্যে আবার কিছু ধরন আছে, এর মধ্যে প্রথম আছে প্রথম মেধা তালিকা। ফলাফলের মধ্যে প্রথমে দিবে প্রথম মেধা তালিকা। তো এরপর যে বিষয়টি আছে তৃতীয় ধাপে, এটাও ফলাফল, এই ধাপে দিবে দ্বিতীয় মেধা তালিকা। দ্বিতীয় মেধা তালিকার মধ্যে আবার প্রথম মেধা তালিকায় যারা মাইগ্রেশন করবে, মাইগ্রেশন অন করবে, তাদের আবার এখানে মাইগ্রেশনের ফলাফল দিবে। মাইগ্রেশন মানে হচ্ছে সাবজেক্ট পরিবর্তনের যে ফলাফল। তো এরপরে চতুর্থ যে ধাপ আছে এটাও ফলাফল, এই ধাপে যেটি দেওয়া হবে এটি হচ্ছে কোটার মেধা তালিকা। তো কোটার মেধা তালিকা বলতে মুক্তিযোদ্ধা কোটা, প্রতিবন্ধী কোটা, উপজাতি কোটা, এই জাতীয় যে কোটাগুলো আছে এগুলোকে বুঝায়। আর কোটার মেধা তালিকার সাথে সাথে আবার দ্বিতীয় মেধা তালিকায় যাদের মাইগ্রেশন অন ছিল তাদের ফলাফল দিবে। মাইগ্রেশন বা সাবজেক্ট চেঞ্জের সুযোগ এখানে শেষ দ্বিতীয় মেধা তালিকাতে, রিলিজ স্লিপে আর কোনো মাইগ্রেশন থাকবে না। তো এখানে বন্ধুরা আমি আরেকটি কথা বলে দিচ্ছি, সেটা হলো প্রথম মেধা তালিকা, দ্বিতীয় মেধা তালিকা এবং কোটার মেধা তালিকার জন্য আলাদাভাবে কোনো ধরনের আবেদন করতে হবে না। এগুলো প্রথম যে আবেদন করেছিলেন সেই আবেদনের উপর ভিত্তি করে এই রেজাল্ট গুলো দেওয়া হবে। তারপর বন্ধুরা পঞ্চম ধাপে যেটি আছে সেটি হচ্ছে রিলিজ স্লিপ আবেদন। তো রিলিজ স্লিপ আবেদনও আবার দুই ধরনের আছে, প্রথম রিলিজ স্লিপ এবং দ্বিতীয় রিলিজ স্লিপ, বা প্রয়োজনীয় ক্ষেত্রে তৃতীয় রিলিজ স্লিপও দেওয়া হয়। তো এখানে দেখুন, প্রথম রিলিজ স্লিপের আবেদন হলো আপনাকে অনলাইনে পাঁচটি কলেজে আবেদন করতে হবে। তো এখানে প্রথম রিলিজ স্লিপে আপনাকে আবার নতুন করে অনলাইনে পাঁচটি কলেজে আবেদন করতে হবে। তো এখানে আরেকটি বিষয় আছে, সেটি হলো প্রথম যখন আবেদন শুরু হয় সেই আবেদনে যারা আবেদন করেনি তারা কিন্তু রিলিজ স্লিপে আবেদনের যোগ্য হবে না। এটা শুধুমাত্র যারা প্রথম আবেদন করার পর প্রথম মেধা তালিকা, দ্বিতীয় মেধা তালিকা বা কোটার মেধা তালিকায় যারা চান্স পাবে না তারাই শুধুমাত্র রিলিজ স্লিপে আবেদন করার সুযোগ পাবে। তো এই ধাপে প্রথম রিলিজ স্লিপে আপনাকে পাঁচটি কলেজ আবেদন করতে হবে। তো এই পাঁচটি কলেজ আপনি প্রথম যেই কলেজটিতে আবেদন করে চান্স পাননি এই পাঁচটি কলেজের মধ্যে, চাইলে আপনি সেই কলেজটিও এখানে দিতে পারবেন, কোনো ধরনের সমস্যা হবে না। তারপর যেটি আছে ষষ্ঠ ধাপে, এখানে রিলিজ স্লিপ, এটাও রিলিজ স্লিপ আবেদন, এটা হলো যে দ্বিতীয় রিলিজ স্লিপের আবেদন। এখানেও আপনাকে অনলাইনে আবার পাঁচটি কলেজ আবেদন করতে হবে, মানে যারা প্রথম রিলিজ স্লিপে চান্স পাবেন না তাদের জন্য দ্বিতীয় রিলিজ স্লিপের আবেদন। তো এই দ্বিতীয় রিলিজ স্লিপই মোটামুটি শেষ রিলিজ স্লিপ, এরপর আর রিলিজ স্লিপ দেওয়া হয় না। তবে কোনো কোনো ক্ষেত্রে তৃতীয় রিলিজ স্লিপও দেওয়া হয়, ঠিক আছে। তবে সেটি শীতকালী থাকার সাপেক্ষে বা জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের উপর নির্ভর করবে। তো দ্বিতীয় রিলিজ স্লিপটা তখনই দিবে যখন প্রথম রিলিজ স্লিপের ফলাফল দিবে, এবং ফলাফল দেওয়ার পর ভর্তি প্রক্রিয়া শেষ হবে, তারপরে দিবে দ্বিতীয় রিলিজ স্লিপ, ঠিক আছে। তো এইভাবে করে এগুলা দেওয়া হয়। তারপর বন্ধুরা যে বিষয়টি আছে সেটি হচ্ছে, আপনি যদি অনার্সের প্রথম মেধা তালিকা, দ্বিতীয় মেধা তালিকা বা কোটার মেধা তালিকা, তারপরে প্রথম রিলিজ স্লিপ, দ্বিতীয় রিলিজ স্লিপ কোথাও যদি আপনি চান্স না পান সেক্ষেত্রে কি করণীয়, সেক্ষেত্রে যেটি আছে সেটি হচ্ছে আপনাকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে যদি পড়তে চান সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ডিগ্রি ভর্তি হতে হবে। তো যারা ডিগ্রি ভর্তি হওয়ার জন্য আগ্রহী হবেন তাদেরকে ডিগ্রি ভর্তি সার্কুলার দিলে তাহলে সেখানে আবেদন করতে হবে। আর যাদের ফলাফল ভালো আছে কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স আবেদন করতে ব্যর্থ হয়েছেন কোনো সমস্যার কারণে, কিংবা চান্স পাননি, সেক্ষেত্রে আপনারা পরবর্তী বছর আবার অনার্স প্রথম বর্ষ ভর্তি হওয়ার জন্য চেষ্টা করতে পারেন, ঠিক আছে। তো শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন অনার্স প্রথম বর্ষ ভর্তির শুরু থেকে শেষ পর্যন্ত যেভাবে সম্পন্ন হয় এই বিষয়টি আপনাদেরকে জানিয়ে দিলাম। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কোনো কিছু না বুঝলে কমেন্ট করবেন এবং ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, নিরাপদ থাকবেন। আল্লাহ হাফেজ।